এই যে আমার লাগবে এইরকম একটা কাটার, তো কাটার দিয়ে আমি এটা একটা আসলে কেটে নিই। এই যে আমি কেটে নিলাম, দেখেন আমার কিন্তু এটার মাপটা আমি বলে দিই। আসলে আমি যেহেতু ফাঁকা জায়গায় আসছি, সেহেতু মাপটা আমি জাস্ট বলে দিই, আপনারা এই অনুযায়ী কেটে নেবেন। এর মাপ হচ্ছে 36 সেন্টিমিটার অথবা 34 সেন্টিমিটার আপনারা কেটে নেবেন এই রক সুতাগুলো। হ্যাঁ, 36 অথবা 34 সেন্টিমিটার আপনারা কেটে নেবেন। তো আমি কেটে নিছি, এক মিনিট। তো আমি এই যে কেটে নিলাম, আমি জাস্ট একটা বানাই আপনাদেরকে দেখাই। ওই যে এটা কেটে নিলাম, তো এরপর আমার লাগবে হচ্ছে সুতা। এই যে এরকম সুতা লাগবে আমার, দেখেন এরকম সুতা লাগবে। তো এরকম সুতা লাগবে আর কটন বার লাগবে আমার। তো কটন বার আপনারা চিনেন, যেটাতে আসলে আমরা বাংলা ভাষায় বলি কান চুলকাই। তো আসলে ওই কান চুলকাই ওগুলা থেকে আমি কিন্তু কেটে নিয়েছি, দেখুন। তো এই মাথাগুলো আসলে পুড়ে নিব আমি, মাথাগুলো কিন্তু আপনারা অবশ্যই পুড়ে নেবেন, পুড়ে একটু চ্যাপটা করে নেবেন। তো আমি দেখাচ্ছি, দেখেন দেখেন এই মাথা কিন্তু আমি পুড়ে নিয়েছি, এই যে দেখেন। তো এখন আমি এই যে দেখুন, এটা দিয়ে আমি এভাবে এই মাথায় আসলে বাঁধবো, দেখেন কিভাবে বাঁধি, দেখেন আমি কিভাবে বাঁধি। এভাবে নেবেন, এই এই সুতার মাথাটা এদিকে দিবেন, দেওয়ার পর এটা এদিকে একটু ফাঁস রাখবেন, রাখি এরকম। এই যে দেখেন এভাবে নেবেন, নিয়ে এই পাড়তে পেঁচাতানো শুরু করবেন, একদম লাস্ট পর্যন্ত পেঁচাবেন। এভাবে পেঁচাতেই থাকবেন একদম লাস্ট পর্যায়ে, যে দেখেন চলে আসছে। এখন এই মাথাটা আমি কেটে দিব। কেটে দিয়ে এই ফাঁসের মধ্যে আমি কিন্তু এই মাথাটা ঢুকে দিব, দেখেন এই যে মাথাটা ঢুকে গেল। এখন এই মাথাটা আমি টান দিব এদিকে, দেখেন এই যে, এই যে টান দিচ্ছি, এর ভিতর কিন্তু এটা ঢুকে গেল, দেখেন। এখন এই পার্শ্ব আমি কেটে দিলাম, এই পার্শ্ব কেটে দেওয়ার প্রয়োজন না, এটা সমান সমান হয়ে গেল। এভাবে আসলে আমরা বানাবো। তো এইভাবে আমি অনেকগুলো বানিয়ে নেই, কারণ তাছাড়া বানাতে অনেক সময় লাগবে। দেখেন এই যে আমি এতগুলো বানিয়ে নিয়েছি, দেখছেন। তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন। তো এরপর দেখেন অপর পৃষ্ঠায়, অপর দিকে কিন্তু আমার এইভাবে আছে, এক পার্শ্বে এরকম আর এক পার্শ্বে আরেক রকম। তো এই পাশে এখন আমি কিভাবে লাগাই, এর জন্য প্রয়োজন আমার এরকম সুতা, চিকন সুতা, দেখেন এই যে একদম চুলের মতো চিকন। তো এই সুতাগুলো নেবেন, নেওয়ার পর একটা খুলে নিই আমি। এই যে দেখতে পাচ্ছেন আমি আমি একটা নেই, এই যে দেখেন। এভাবে নিয়ে এভাবে দিবেন, সেম সেম গিট, এভাবে দেওয়ার পর এই মাথাটা কেটে এর মধ্যে দিয়ে ঢুকে দেবেন, দিয়ে এটা টান দেবেন, একদম সেম, মানে দুটাই একরকম। দেওয়ার পরে যে দেখেন গিট কিন্তু হয়ে গেছে, এই মাথাটা কেটে দেবেন, বুঝছেন। এভাবে আমি আরো অনেকগুলো বানিয়ে নিই, দেখেন এই যে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি দুই পাশেই। এখন এই সুতাগুলো আমি কিন্তু জোড়া দিব, সুতাগুলো জোড়া দেওয়ার জন্য আমাকে এভাবে সুতা নিতে হবে। নেওয়ার পর দেখেন তো সুচ, সুচে সুতাটা ঢুকাই নিব, দেখেন। নেওয়ার পর আমি এক এক মাথায় আগে গিট দিয়ে নিচ্ছি,
দুইটা করে দিবেন তাহলে ভালো হবে। তারপরে এখন এখান থেকে একটা করে নেবেন, দেখেন আমি একটা নিচ্ছি, নিয়ে এদিক থেকে ঢোকাবেন এভাবে, ঢোকাবেন, ঢুকে এই পাশে গিট দিবেন। তারপর এখানে সামান্য কিছু এই এতটুকু বাদ দিবেন, দিয়ে আবার একটা গিট দিবেন। দেওয়ার পর আবার একটা নিয়ে আবার একটা দিবেন, দেখেন এভাবে একটার পর একটা আপনারা সাজাতে থাকবেন। তো আমি সাজাই আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমি অলরেডি এভাবে ইয়ে করে নিছি, দেখেন মানে গেঁথে নিছি। তো এখন রিং লাগাবো, আর লাগাবো রিং, রিংগুলা এই যে রিং আমার দেখাচ্ছি, এই দেখেন এগুলো হচ্ছে রিং। রিংগুলো আমি লাগাই এই যে মাথায়, এতখানি বাদ দিয়ে রিংগুলো লাগাই দিবেন। যারা নিবেন আমার থেকে এগুলা কিনে, যাদের সময় নাই তারা অবশ্যই আমাকে কমেন্ট করেন অথবা ফোন দিন, ইনশাল্লাহ দেওয়া দিতে পারবো। এখানে কেটে দিবেন, দেওয়ার পর এই মাথাটার মধ্যে ঢুকে দেবেন। আমার কিন্তু একটা হয়ে গেছে, এভাবে আমি পর্যায়ক্রমে সাজায় আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। যারা নিয়মিত যারা ভিডিওগুলো দেখেন আমাকে কমেন্ট করবেন যে আসলে ভিডিওগুলো কেমন হয়, আমি সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি দেখতে থাকবেন। সকলকে ধন্যবাদ।